আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে কেকের যে আইটেমগুলো আছে, কেক তৈরি করতে যে আইটেমগুলো লাগে, বিশেষ করে কেক ডিশ বা কেক যে বানানোর যে প্যানগুলো আছে সেগুলো দেখাবো। তো বিভিন্ন সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু এই কেক ডিশগুলো হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি ছোট থেকে শুরু করি। এটা একদম ছোট সাইজ কাপ কেক সাইজ। এটার প্রাইসটা কত? 50 টাকা। 50 টাকা। তো আমি আপনাদেরকে বলি, এটার মধ্যে কিন্তু আপনারা চাইলে ছোট ডিম যে অল্প পরিমাণে তেল দিয়ে কিন্তু পোস্ট করতে পারবেন, প্যানকেক করতে পারবেন, তারপর হচ্ছে কাপ কেক করতে পারবেন। দেখা যাচ্ছে ছোট সাইজ, এইগুলো 3টা বা 4টা নিয়ে নিলেন, ফ্যামিলি মেম্বার 3 জন 4 জন সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। প্রাইস কত করে এগুলো পিস? 50 টাকা। এগুলো কত করে? এগুলো 25 টাকা মাত্র। আর বড় আপনারা ছোট নাড়ু যেগুলো আছে সেগুলো আপনারা এগুলোর মধ্যে সার্ভ করতে পারবেন। এগুলো কাগজ দেওয়ার জন্য কাগজ আছে। আচ্ছা, এখানে কাগজ আছে, কাপ কেক লাইনার, এগুলো আমি তো দেখাচ্ছি। এখানে এই স্টেকের মধ্যে কটা আছে? 15টা। 15টা উপরে থাকে, 20টা থাকে, 15টা 20টাও থাকে, কোনটা একটু কম থাকে, কোনটা একটু বেশি থাকে। তো এটার প্রাইস কত? 10 টাকা স্টিক কাপকেক। এটা কত? 10 টাকা স্টিক। 10 টাকা স্টিক। তো আমি কিন্তু এর আগে একটা কাপকেকের একটা এপিসোডে কিন্তু আপনাদেরকে এগুলো তো কাপকেক মাফিন তৈরি করে দেখিয়েছিলাম। তো আমি 4 প্লেট দেখাবো, 4 প্লেট বা পিজ্জা প্লেট, আপনারা পিজ্জা প্লেট হিসেবে ইউজ করতে পারেন। এটার প্রাইসটা হচ্ছে 200 টাকা। হলে এগুলো পিজা ভিত্তি কিন্তু অনেক রকম আছে, যেরকম আপনি মনে করেন যে মার্বেল গুলো আছে অনেক, 10 ইঞ্চি আপনার 6 ইঞ্চি থেকে শুরু করে আমাদের কাছে আপনার 20 ইঞ্চি পর্যন্ত পিজা প্লেট আছে। এছাড়া এই পিজা প্লেট গুলোতে যে শুধু এগুলাই করতে হবে এমন কোনো কথা নেই, চাইলে আপনারা সুইস রোল করার জন্য কিন্তু এটার ভিতরে কেক করতে পারবেন। এটা প্রাইসটা পড়বে 180 টাকা, আর ছোট একটা আছে 160 টাকা। এটা মার্বেল কোটিং যেগুলো, এগুলো দাম বেশি। আর আর একটা আছে আপনার ননস্টিক, এই যেরকম এই যে এগুলো পিজা প্লেট, আর আপনার যেগুলো গর্ত পিজা আর কি, গর্ত ছোট সাইজের, এগুলো 150 টাকা। এই বড় সাইজের গুলো 150, ছোটটা 150। 100% শিওর, 100% শিওর। দেখুন আপনারা মার্বেল এগুলো 200 করে, তো গট তো এটা আপনি পিজা বানাতে পারবেন, কেকও বানাতে পারবেন। ঠিক আছে, কিন্তু অনেক নাইস, ভালো লাগছে কিন্তু। আচ্ছা, গট সাইজ। আর আমরা যেটা আসলে বেশি প্রয়োজন হয় এই ডিজাইন করতে, এই যে পাইপিং ব্যাগটা, আগে এগুলো দেখেন, আগে সবগুলো আছে কেক সাজ, এই যে এটা কিন্তু খোলা যায়। বুঝতে আপনার কি খান কেকটা আর কি, পুরা যে হোলসেল রেট সাধারণত চিটাগং, তারপরে যে আপনার সিলেট এগুলার মানুষগুলো কিন্তু এগুলো আইটেম খুব কম পাওয়া যায় ওই দিকে। তো আমার অনেক কাস্টমার আছে এখানে। এটার প্রাইস কত? 150 টাকা। আর যে মাফিন ওগুলো সচরাচর এখন অনেক মহসুল এলাকায় পাওয়া যায় না, তো আমাদের দোকানে আসলে পাবেন 120 টাকা। 120 টাকা সাইজ আর কি, এটা 120 টাকা। আর যে কিছু সিলিকন দেখেন, আমি বার্বি সাজ যেটা আছে, বার্বি কেকের সাজ সেটা একটু দেখাচ্ছি। এগুলো কত করে? দুইটা সাইজ, এটা 150 টাকা, বড়টা 200 টাকা, একদম হোলসেল রেট। আর তার সাথে এগুলো যদি শীতের, অনেকে বলে শীত কি ওভেনে যায়, 100% ওভেনে যাবে। ঠিক আছে, এটা আমরা নিজেরও বাসায় বানাই, 100% ওভেনে যাবে। এই যে আপনারা সেটা সেট দেখতেছেন, আমি কিন্তু ইউটিউবে বানিয়ে দেখিয়েছি, পাউরুটির পাউরুটির সাজ, এটা 150, 120, 180। ঠিক আছে, 150 শুধু 80, শুধু 80। আর হলো ক্রিম রোলের সাজ, বুঝতে পারছেন, এই যে ক্রিম রোল বড়টা হলো যে আপনার 50 টাকা পিস, আর ছোট হলো 40 টাকা পিস, বুঝতে পারছেন। এই যে আমাদের কাছে কত সারি সারি নজেল আছে, তারপর আপনার এই যে হার্ট শেপ সেট, প্রাইস হচ্ছে এটা আপনার ফুল সেট হয় একটা 5 পিসের, সিঙ্গেল সিঙ্গেল বলে, সিঙ্গেল সিঙ্গেল বলে, এটা কত? 60 টাকা।
70, তারপরটা 80, তারপরে 90, তারপরটা 100, তারপরে 120। এমনি না, এই এটা কত? 60। এই সাইজটা 70। এটা কত? 80 করে 90। এটা 90, এর ভিতরে তো সাইজ আছে আরো একটা। ওরে তো 80 বললাম, 80 90 না, 80 বলা দরকার নেই, যেহেতু এটা নাই, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 100, 100 আর এটা 120, 120 মানে সাইজ প্রতি 10 টাকা করে বাড়বে। এর স্কয়ারও আছে। একদম হোলসেল রেট। আর এগুলো কিন্তু সহজে নষ্ট হয় না, যে আপনার 10 বছরের কিছু হবে, সহজে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। সুন্দর সুন্দর জিনিস আপনার, ঠিক না? তো এগুলো কোথায় আসলে পাবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে ময়মনসিংহ কোকারিস, আপনারা শাকিল ভাই শিয়াবের নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন। এছাড়া বিকাশ নাম্বারটা দেখতে পাচ্ছেন, প্রোডাক্টের দাম সেভ নিচার্জ বিকাশে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিব। আর এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট, দক্ষিণ ভবন, নিচতলা মেইন গলি। এটা হচ্ছে পোস্ট অফিস গেটের পোস্ট অফিস গেট দিয়ে আপনারা যে সামনের দিকে আসলে কোকারিস মার্কেটটা আছে, সেই কোকারিস মার্কেটের নিচতলা। তো ভিউয়ার্স, আপনারা যদি অ্যাড্রেসটা এতও বুঝতে না পারেন তাহলে শাকিল ভাই শিয়া ভাইয়ের নাম্বারে কিন্তু যোগাযোগ করলে ভাইয়েরা লোক পাঠিয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে আসবে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।